السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি আলী রচিত কিতাব বয়ান্ন জামা এই কিতাবটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম এই কিতাব বিভিন্ন অংশে আকিদার বিভিন্ন পর্ব আলোচনা করেছেন আমরা সেটাকে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা আল্লাহর উপর ইমানের বিষয়টি শেষ করেছি মালাইকাদের উপর ইমানের বিষয়টি আলোচনা করেছি এবং তারপরে আমরা আলোচনা করেছি রসুলদের ওপর ইমানের বিষয়টি আজকে আমরা আলোচনা করবো ইমান বিল কুতুব ইমান বিল কুতুব আল্লাহর কিতাবের উপর ইমান কীভাবে হবে এই বিষয়টি আমাদের ইমাম তুলে ধরেছেন তিনি বলেছেন ওয়ান উমিল মালায়িকা ওয়াল ওয়াল কুতুবিল মুজ্জাল আল মুসালীন ওয়ানেশ হাদু আন্না হুম আলাল আল মুবিন আমরা সাক্ষ্য দিচ্ছি ইমান আনছি যে মালাইকেদের উপর যে তারা সত্য তাদের উপর আমরা ইমান রাখি ওয়ান নবীদের উপরও আমরা ইমান রাখি ওয়াল কুতুবিল মুজ্জাল আল মুরসালিন অনুরূপভাবে রসুলদের উপর যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর আমরা ইমান আনি ওয়ানে সাধু আরও সাক্ষ্য দেই আন্না হুম কনু আল আল মুবিন যে নবী রাসুলগণ তারা ছিলেন সুস্পষ্ট হকের উপরে আমাদের ইমাম এই কথাগুলো বলে ইমান বিল কুতুবিল মুজ্জালা আলে মুরসালিন এটা আলোচনা করেছেন আমরা এই কথাটি একটু ব্যাখ্যা করব। প্রথমে তিনি বলেছেন অনুমিনু বিল বিল মালাইকে অলকুতুবীজিন কুতুবিল আল আলে মুরসালিন মুরস রসুলদের উপরে কিতাব নাজিল হওয়ার বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে কিতাব যাদেরকে দেয়া হয়েছে তারা আসলে রাসুল ছিলেন প্রত্যেকেই সেই জন্য আলাল মুরসারিন বলা হয়েছে যে নব রাসুলদেরকে যে কিতাব দেয়া হয়েছে সে সমস্ত কিতাব আমরা ইমান এনে থাকি আল্লাহ তালা তাদেরকে অনেক কিতাব দিয়েছেন যার কিছু আমরা জানি কিছু আমরা জানি না যেগুলি আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেগুলি সম্পর্কে আমরা জেনেছি এবং সেটা আমরা বলে থাকি আর যেগুলি আল্লাহ আমাদের জানাননি সেগুলো আমরা বলতে পারি না সেগুলো আমরা বিল জুমলা অর্থাৎ মোটের উপরে ইমান রাখি যে আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছেন নবী রাসুলদের উপরে সেগুলোর আমরা ইমান রাখি যেগুলি হক এবং সত্য কোরআনকারী মা আল্লাহ তালা বলেছেন কুল আমন্তু বিমা আনজাল কিতাবিনুম আল্লাহ রব্ব বলুন আমন্তু বিমা মিন কিতাবিন আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছে এগুলোর উপরে আমি ইমান আনি ও উমির তুলে আদিলা বা ইনাকুম আমি তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি আল্লাহ রব্বু না রব্বুকুম আল্লাহ তোমাদের রব আমাদের আমার আমাদের রব আল্লাহ তালা তার নবীকে নির্দেশ দেওয়ার অর্থ যে সমস্ত কিতাব যা আল্লাহ তালা নাজির করেছেন যে সমস্ত গ্রন্থ আল্লাহ তালা দুনিয়ার মানুষকে দিয়েছেন হেদায়তের জন্য সেগুলোর উপর মৌলিক ইমান আমাদের উপর বাধ্যতামূলক সেগুলো ইমান রাখতে হবে এই জিনিসগুলো ইমান না রাখলে আমাদের ইমান শুদ্ধ হবে না অর্থাৎ কেউ যদি কোনো উপর ইমান রাখছে ফেরেস উপর ইমান রাখছে আল্লাহর নবীদের উপর ইমান রাখছে অথবা সাথে সাথে তা সেই ইমান আরও বেশি করে রাখছে আখরাতের উপর ইমানও রেখেছে তাকদির উপর ইমান রেখেছে কিন্তু শুধুমাত্র কোরআনের ইমান এনেছে আর অন্যান্য কিতাব আল্লাহ যা নাজিল করেছে তার ইমান আনেনি সেই ইমানদার হতে পারবে না ইমানদার হতে হলে তার কোনো একটি আল্লাহ তালা যা নাজিল করেছেন তার প্রত্যেকটি কিতাবের উপর ইমান আনতে হবে যে আল্লাহ তালা সেগুলি নাজিল করেছেন সেগুলো আল্লাহর বাণী আল্লাহ তালা সেগুলো কথা বলেছেন সেগুলো তাদের সময় যে সময় তিনি নাজিল করেছেন সেই সময়ের জন্য হেদায়তের আধার ছিল এবং সেই সময় মানুষকে হেদায়তের পথে নিয়ে গিয়েছিল এখানে বেশ কিছু জিনিস আমরা আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে কিতাবগুলো আসলে তালার ওয়াহি আল্লাহ তালার ওয়াহি হচ্ছে আল্লাহতালার এমন বাণী যা তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন ওয়াহি হচ্ছে ওয়াহি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গোপনে জানিয়ে দেয়া গোপনে কোনো কিছু সংবাদ দেওয়া এটা আল্লাহ তালা তার নবী এবং রাসুল ছাড়া অন্যদেরকেও গোপনে কোনো কিছু জানিয়ে দেন যেমন আল্লাহ তালা উম্ম মুসাকে জানিয়ে দিয়েছিলেন অনুরূপভাবে আল্লাহ তালা মারিয়ামকে জানিয়ে দিয়েছিলেন সেগুলো সেই ওয়াহি আর কিতাব এক জিনিস নয় সেগুলো হচ্ছে গোপনে জানিয়ে দেয়া এটা হলো এটা হলো শাব্দিক অর্থ পারিভাষিক অর্থে যে ওয়াহি সেটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে নবী রাসুলদের কাছে শুধুমাত্র সেগুলি নাজিল করা হয় এই জন্য পারিবেশিকত্ব ওয়াহি হতে হলে একমাত্র নবী রাসুলদের কাছে আসতে হবে অন্য কারো কাছে সেই ওয়াহি আর আসবে না কোনো দিন এবং সেটা আসার আর সুযোগ নেই আল্লাহ তালা কখনও কখনও ফেরিস্তা রাসুলের মাধ্যমে মানব রাসূলের কাছে নাজিল করেন সরাসরি আবার কখনও কখনও আল্লাহ তালা মাধ্যম ব্যতীত নাজিল করে দেন সরাসরি বলে দেন আল্লাহ তালা যে এই জিনিসটা করতে হবে মুসা আলিয় সালাত আসসালাম আল্লাহর সাথে কথা বলেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন বা কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আমাদের নবী মাহমুদুর রাসুল্লসল্লা আলিয়ালাম তিনিও আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে মুসা আলাইসালাম ও পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন তবে মাঝখানে আর কিছু ছিল না অর্থাৎ কোনো মাধ্যম মাঝখানে ছিল না তারা প্রত্যেকে তারা আল্লাহর সাথে কথা বলেছেন সাল্লাহ সাল্লাহাম এবং মুসা আলাইসালাম অন্যপ্রবে আদম আলাইহি সাল্লা কথা বলেছেন অন্য অন্য অনেক নবী আল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলেছেন কিন্তু তাও সরাসরি কথা নয় সেটাকে বলো পর্দার অন্তরাল থেকে কোরআনকারিমে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে এই কিতাবগুলো আল্লাহ তালা যখনই নাজির করেছেন বা ওহি দিয়েছেন আল্লাহ তালা সেটা কোনো কখনও কখনও আল্লাহতালা মাধ্যম ব্যতিত দিয়েছেন কখনো কখনো মাধ্যম কোনো মাধ্যমে তিনি প্রেরণ করেছেন যেটা মাধ্যম ব্যতীত দিয়েছেন সেটাও সরাসরি বলা যাবে না সেটাকে বলতে হবে পর্দার অন্তরাল থেকে কারিম আল্লাহ তালা ওয়াহিয়ান কোনো মানুষের জন্য এটা উচিত নয় বা সম্ভব নয় সুযোগ নেই তাদের যে আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ তার সাথে কথা বলবে ইল্লা ওয়াহিয়ান হ্যাঁ হতে পারে তার সাথে অর্ি অর্ি প্রেরণ করবে তার অন্তরে ঢেলে দিবে অথবা কোনো ফেরেশতা পাঠিয়ে সেটা জানিয়ে দিবে আও ওয়ারাই হাইজাব অথবা তিনি পর্দর অন্তল থেকে জানিয়ে দিবন তার সাথে কথা বলবে যেমনি এবার কথা বলেছেন মুসাহ ও সাল্লামের সাথে যেমনিভাবে কথা বলেছেন আমাদের নবী মাহমুদুর রাসোল্লা সাল্লামের সাথে লাইলাতুল মেহরাজে যখন তিনি যখন তিনি তাঁর আল্লাহর কাছে গিয়েছিলেন সেখানে তাকে সলাৎ সম্পর্কে আল্লাহ তালা সলাদ সম্পর্কে নির্দেশনা দিয়েছিলেন সেটাও ছিল মিন মিনগাইরে মিনগাইরে মিনগাইয়ের ওয়াসেদ রসুল কোন রাসুলের মাধ্যম ব্যতীতই সরাসরি দিয়েছিলেন কিন্তু সেটাও ওয়াহি সেটা ওয়াহি ছিল এবং সেটা ছিল মিন মিনওয়ারায় হেজাব পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা আরো বলেছেন আউ অথবা আল্লাহ তালা কোন রাসুল পাঠান তিনি আল্লাহর অনুমতি ক্রমে যা ইচ্ছা তা তার কাছে ওহে হিসাবে নিয়ে আসেন এ আয়তে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা ওহেকে তিন ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে মা কাতাবাহুল্লাহ বিয়াদিহি আল্লাহ তালা যা নিজ হাতে রেখেছেন কামা হিয়াফি সহ মুসাউ তাওরাত মুসা সাল্লামের জন্য তাওরাত লিখে নিজ হাতে রেখে দিয়েছেন হাদিসে এসেছে অনুরূপভাবে সাহিফা তো মুসা মুসা ইসলাম সাহিফাগুলো যেগুলো সম্পর্কে হাদিসে এসেছেন যে আল্লাহ তারা নিজে লিখেছেন তো এই হাদিস এই তাওরাতের ব্যাপারে হাদিসে যেহেতু আসি নিজ হাতে লিখেছেন আমরা এই জন্য আল্লাহ হাত সাব্যস্ত করে থাকি আমরা আগেও সেটা আলোচনা করেছি অনুরূপভাবে আল্লাহ তালা নিজ হাতে আরও যে দুটি জিনিসের কথা হাদিসে এসেছে যে নিজ হাতে আল্লাহ তালা লিখেছেন তা হচ্ছে আদম আলাইসালামকে তৈরি করেছেন আর জান্নাতকে নিজ হাতে তৈরি করেছেন এগুলো আল্লাহ তালা নিজে তৈরি করেছেন আল্লাহ তালা বলেছেন তাহলে বোঝা গেল যে কোনো কোনো সময় আল্লাহ আল্লাহতালা যে কিতা যে ওয়াহি প্রেরণ করেন তা লিখে নিজে লিখে প্রেরণ করেছেন কোন কোনো নবীর নবী রাসুলের কাছে এটা আমাদের কাছে সুস্পষ্ট কখনও কখনও জিব্রিল আল্লা সাল্লা নিয়ে এসেছেন সেটাও আল্লাহ তালা ইয়ত্ত ঘোষণা করেছেন যে আউ ইউরসোলা রাসুল ইউরিজি শাহ কখনো কখনো রাসুল প্রেরণ করেছেন জিবরিল সেই রাসুল হচ্ছেন জিবরিল ফেরেশতাদের তাদের মধ্যে থেকে তিনি হচ্ছেন রাসুল বনি আদমের কাছে সেটা নিয়ে এসেছেন কখনো কখনো এইভাবে নিয়ে এসেছেন এই বেশিরভাগ আল্লাহ তালার বাণী কিন্তু জিবরি আল্লাহি আসালাতসাল্লামের মাধ্যমে আসা আল্লাহ তালার কোরআন কোরআনের বেশিরভাগ আয়াত সেভাবে এসেছেন এসেছে অন্য অন্য নবীদের কাছে সমস্ত বাণী এসেছে তাও জিবরি আলাহ আল্লাহ সাল্লাতু আসসালামের এসেছে এর বাইরে আল্লাহতালা কখনো কখনো সরাসরি বন্দার অন্তরে ডেলে দিয়েছেন বন্দা সেটা বর্ণনা করেছেন বন্দা সেটা বর্ণনা করেছেন অর্থাৎ বন্দা হচ্ছে তার রাসুল সেটা বর্ণনা করেছেন সেটা ওয়াহি সেটা ওয়াহি তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন এই তিনটি মাধ্যমের কথা আমরা এ কোরআন এআ দিতে পাই দেখা যাচ্ছে যে আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম যে এটা আল্লাহ তালা যে যখন ইচ্ছা যখন তিনি কথা বলেছেন আর জিব্রিল সেটা শুনেছেন শুনে সেটা নিয়ে রাসুলের কাছে পৌঁছে দিয়েছেন যেমন কোরআনে করিম আল্লাহ তালা কথা বলেছেন জিব্রিল শুনেছেন শুনে সেটা মোহাম্মদ রসলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে নিয়ে এসেছেন যেমনইভাবে আল্লাহ তালা ইঞ্জিল কথা ইঞ্জিল নিয়ে কথা বলেছেন আর সেটা জিব্রিল আলাহি সাল্লাম শুনেছেন এবং ইসা আলাহি সাল্লা কাছে সেটা পৌঁছে পৌঁছে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ তালা তাওরাত নিজ হাতে লিখেছেন এবং সেটা না মাধ্যমে নাজিল করে দিয়েছেন আর মুসা আলাহিসাল্লাম সেটা প্রাপ্ত হয়েছিলেন তাহলে বোঝা গেল ওয়াহি এই ওয়াহি বিভিন্ন মাধ্যমে নবী এবং রাসুলদের কাছে প্রেরণ করা হয়ে থাকে এগুলি সবই কিন্তু আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী আল্লাহ তালার এই বাণী তিনি তার বান্দার কাছে প্রেরণ করেন বান্দাকে হেদায়তের জন্য আল্লাহ তালা এই কিতাবগুলো সবগুলি ওয়াহি দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার আল্লাহ তালা কিতাবগুলো সবগুলি ওয়াহি তিনি তার রাসুলকে সে রাসুলদেরকে সেগুলি দিয়েছেন এগুলি আল্লাহ তালার ব্যাপক নিদর্শন অন্তর্ভুক্ত ব্যাপক নিদর্শন অন্তর্ভুক্ত এই কিতাবগুলোতে যে সমস্ত জিনিস ব্যাপকভাবে থাকে তা হচ্ছে যে কখনো নসিহত থাকে কখনও মানুষ অন্তর নরমকারী জিনিস থাকে কখনো শরীয়তের আলোচনা থাকে কখনো সেখাতে সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে খবর কোনো সংবাদ দেয়া হয়ে থাকে কখন নিষেধ থাকে কখন আদেশ থাকে অর্থাৎ আপনার সেখানে কাসাস পাবেন কিচ্ছা কাহিনিও পাবেন সেখানে আল্লাহ তার নির্দেশনা নিজের পক্ষ থেকে নির্দেশনা আসছে নিষেধ নিষেধাজ্ঞা আসছে অথবা নতুন কোনো তথ্য খবর আল্লাহতারা দিয়েছে সেটাও আপনি পাবেন তো এই তাওরাত ইঞ্জিল কোরআন অথবা জাবুর যে সমস্ত কিতাব বিখ্যাত সেগুলোতে সব ধরনের জিনিসে আছে সেখানে আপনি পূর্ববর্তী যুগের লোকদের কাহিনিও পাবেন ওই সময়কার লোকদের কাহিনিও পাবেন এবং আল্লাহতারা তার পক্ষ থেকে শরীয়ত সেখানে পাবেন এবং কি কী করতে হবে বনিয়াদমকে তাও দিয়েছেন কি কি করা যাবে না তাও বলে দিয়েছেন এগুলি হচ্ছে সমস্ত কিতাবের যে মূল কথা যে এই জিনিসগুলি অবশ্যই থাকবে সাধারণত দেখা যায় সাধারণত দেখা যায় কিতাব আল্লাহর কিতাব কোরআনিকারিম এবং অন্যান্য কিতাবের মধ্যে তিনটি মৌলিক জিনিস অবশ্যই থাকে একটি হচ্ছে তাওহিদ তাওহিদের বাণী ব্যতীত কোনো কিতাব নেই যদি কোথাও তাওহিদের বাণী পাওয়া না যায় এর অর্থ হচ্ছে সেটি আল্লাহর কিতাব নয় আল্লাহর কিতাব হতে হলে সেখানে তাওহিদ থাকবে দ্বিতীয়ত আল্লাহর কিতাব হওয়ার জন্য শর্ত হচ্ছে সেখানে অবশ্যই তা রেসালতের কথা থাকবে অর্থাৎ যার কাছে নাজিল হয়েছে তার ব্যাপারে আলোচনা থাকবে এবং তার রিসালতের আহ্বানে সাড়া দেওয়ার জন্য বনি আদমের প্রতি নির্দেশনা থাকবে যেন বনি আদম যেন তার রেসালতে সাড়া দেয় তাকে রসুল হিসাবে মেনে নেয় তার কথাবার্তা শুনে তৃতীয় যে জিনিসটি অবশ্যই থাকে তা হচ্ছে আখেরাতের বর্ণনা আখেরাতের বর্ণনাও যদি কোথাও না থাকে তা বোঝা গেল যে সেই অংশ সেই কিতাব সেটা আল্লাহর কিতাব নয় আখাতে বর্ণনা থাকতে হবে কারণ তিনটি জিনিস মৌলিক জিনিস এই জিনিসগুলো অন্যান্য ই অন্য অন্য ইমানের অন্যান্য শাখাকে সম্পৃক্ত করে তা হচ্ছে আল্লাহ তালার প্রতি তাওহিদের জিনিস দ্বিতীয় হচ্ছে রসতে স্যাল তৃতীয় হচ্ছে আখরাত এগুলোই সাধারণত সমস্ত কিতাবের সম্পৃক্ত সম্পৃক্ততা থাকে নবীদের এই যে নবীদের যে তাওহিদের বিষয়টি আমরা আলোচনা করছি সেটা কিন্তু মৌলিক জিনিস অপরিবর্তনীয় জিনিস নবীদের এই জন্য এই জন্য বলা হয়ে থাকে যে নবীদের দিন এক শরিয়া মুখতালিফ নবীদের দিন এক সরিয়া মুখতালিফ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল আম্বিয়াউ ইত আল্লা তিন দিন হুম ওয়াহেদ ওয়া সারায় হুম সত্তা অর্থাৎ নবীরা মনে হয় যেন আল্লাতি ভাই আল্লাতি অর্থ হচ্ছে বাবা এক মা বিভিন্ন অর্থাৎ তাওহিদ থাকবে সবখানেই কিন্তু শরীয়ত বিভিন্ন রকমের হবে এটা বুঝে গেছেন রসুল্লাহ আসাল্লামে হাদিসে তাওহিদের দিক থেকে সমস্ত আল্লাহর কিতাব এক সেখানে দ্বিতীয় কোনো কিছু পাওয়া যাবে না তাওহিদেই পাওয়া যাবে আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছেন যদি তাওহিদের বাইরে কোনো কিছু থাকে তাহলে বিশ্বাস করতে হবে সেটা প্রক্ষিপ্ত সেটা প্রবেশ করানো হয়েছে সেটা কখনও আল্লাহ তালার বাণী নয় সুতরাং তাওহিদ স্থায়ী একটি জিনিস যা কখনও অ কখনো পরিবর্তনযোগ্য ছিল না আদম আলা সাল্লা থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সবাই এই তাওহিদের দাওয়াত দিয়েছেন এই তাওহিদের দাওয়াত অবশ্যই কিতাব আল্লাহর কিতাবের মধ্যে থাকবে আল্লাহ তারা যে বাণী নাজিল করেছেন সেখানে অবশ্যই সেটা থাকবে আল্লাহ একমাত্র আল্লাহর আবাদত করতে হবে সেটা অবশ্যই থাকবে এবং সে আল্লাহর এবাদত সহ অন্যদের আবাদ করা যাবে না এবং তাগুতের আবাদতের সাথে অস্বীকার তাবুদকে অস্বীকার করতে হবে এবং শিরিক এবং যারা শিরিক করে তাদের থেকে নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করার নির্দেশনা সেখানে থাকবে তাহলে বোঝা গেল যে তাওহিদের মূল যে তথ্য সেটা সমস্ত নবীরা সেটাতে একমত এবং সমস্ত কিতাব সেখানে এক এবং সেখানে এই কথাগুলো অবশ্যই থাকতে হবে যদি আল্লাহর কিতাব হতে হয় যদি আল্লাহর কিতাব হতে হয় তাহলে সেখানে আপনি তাওহিদের আলোচনা দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে আল্লাহর এবাদত ছাড়া অন্য কারো এবাদ করা যাবে না মা আল্লা কুম্মিন ইলাহিন সেখানে বলে দেওয়া হয়েছে সেখানে অবশ্যই সেটা আছে আল্লাহ ছাড়া অন্য এবাদ করা যাবে না সেখানে অবশ্যই থাকবে যে তাগুদকে অস্বীকার করতে হবে সেখানে অবশ্যই থাকবে যে শিখ মুক্ত তাও সাব্যস্ত করতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং যারা শিরিক করে তাদের থেকে নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করতে হবে এইটুকু সমস্ত নবী রাসুলদের দাওয়াতের মধ্যে কওয়াস মুস্তারাকা বা ঐক্যের সূত্র এখানে কোনো রকমের দ্বিমত খুঁজে পাবেন না কোনো নবী এই জায়গাতে দ্বিতীয় কোনো মত নিয়ে আসেননি যদি কেউ সেটা বর্ণনা করে আপনার বুঝতে হবে যেটা এটা মিথ্যা কথা এই জন্য আল্লাহ তালা কোরআনে এক বলেছেন যে এই কোরআনকে আল্লাহ তালা করেছেন মোহাই মেনা না আলেই সমস্ত কিতাবের উপরে পাহারাদার হিসাবে সমস্ত কিতাবের উপর পাহারাদার হিসাবে অর্থ হচ্ছে অন্যান্য কিতাবগুলো পরিবর্তিত হয়ে গেছে সেটা আপনি বুঝবেন কী করে বুঝবেন আমার কোরআন পড়ে যাতে বুঝবেন যে কোরআনের বিরুদ্ধে গেছে তাওহিদ বিরোধী কিছু হয়েছে বুঝবেন যে হ্যাঁ এই অংশটুকু প্রক্ষিপ্ত এই অংশটুকু কখনও আল্লাহ তারা নাজিল করেননি এটা তারা নিজেরা প্রবেশ করিয়েছে এটাই প্রমাণ করবে যে সমস্ত নবীরা এই জায়গাতে একই রকমের তাওহিদের ক্ষেত্রে এবং সমস্ত কিতাবগুলো তাহিদের ক্ষেত্রে একই রকম সেখানে কোনো রকমের দ্বিমত আপনি কখনও খুঁজে পাবেন না কোরআন কারিমা আল্লাহ জন্য বলেছেন কাদ কানাতুম উসু আতুল হাসানাতুন ফি ইব্রাহিম ইব্রাহিমা আহু তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা আছে অর্থাৎ ইব্রাহিম সালাম অনুসারী যারা যারা মোহামদুল নবী মাহমুদ সাল্লাম যেমন মুসা আলাইসালাম যেমন ঈসা আলাইসালাম তাদের নিয়ে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উসু হাসানা অর্থাৎ এরা উত্তম আদর্শ কোন দিক থেকে কোরআন কারিমা আল্লাহ তারা বলেছেন যে তখন তারা বলেছিল তাদের কওমের কাউমকে তাদের জাতিকে আও তার তারা মিন্দ যে আমরা তোমাদের থেকে এবং তোমরা যা যাদের এবাদত করো তাদের থেকে সম্পূর্ণরূপে নিজের বিমুক্ত ঘোষণা করছি বোঝা গেল যে সমস্ত নবী এই দাওয়াত নিয়ে এসেছেন এই দাওয়াত এই আল্লাহ তালার কিতাবের বাণীর একটা বিরাট অংশ যে দাওয়াত থাকতেই হবে যে কিতাব আল্লাহর কিতাব হতে হলে দাওয়াত সেখানে অবশ্যই থাকতে হবে এটাই হচ্ছে আল্লাহর কিতাব হওয়ার প্রমাণ যে সমস্ত সমস্ত রাসুলগণ যুগ যুগান্তরে সময়ের বিরাট সময় পার হয়েও তারা একই দাওয়াত দিচ্ছেন এটা প্রমাণ করে যে আল্লাহ তালা এক এবং তার নবী রাসুলগণ তার থেকেই প্রেরিত হয়েছেন কিতাবগুলো তার থেকে প্রেরিত আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি